50 বছরের ইতিহাসে এরকম ঠান্ডা নাই। এই ঠান্ডা শীত উপেক্ষা করে রব্বুল আলামিন আমরা যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা আজকে এই মাহফিলে অ্যাটেন্ড করতে পারছি, কি বলেন, ঠিক কি না? আল্লাহ সুযোগ না দিলে এই কনকনে শীত উপেক্ষা করে লেপ তুষর বা কম্বলের আরাম থেকে মাহরুম হয়ে আমরা মাহফিলে আসতাম। বোঝা গেল রব্বুল আলামিন যাদের ভাগ্য খুলে দিয়েছেন হতেও তো পারে আজকের এই এলাইগঞ্জের মাহফিল আমাদের নাজাতের ওসিলা, কি বলেন, ঠিক কি না? রব্বুল আলামিন এই কনকনে শীতের মধ্যে আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিলেন, আমাদের নসিব খুলে দিলেন। সেই রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে উঁচু আওয়াজ দিয়ে শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করেছেন, কিভাবে আমরা পৃথিবীতে চলাফেরা করলে পৃথিবীতে শান্তি আসবে, এক মানুষ আরেক মানুষের অত্যন্ত কাছের হবে, মানুষ মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, সেই নিজাম, সেই শৃঙ্খলা, সেই আইন রব্বুল আলামিন নিজেই ব্যবস্থা করে দিয়েছেন, কি বলেন, ঠিক কি না? জগতে আমরা কিভাবে চলাফেরা করলে আমাদের মাঝে পরস্পরের মাঝে বিশৃঙ্খলা হবে না, একজন আরেকজনের শত্রু হবে না, একজন আরেকজনের সাথে বন্ধুত্ব কায়েম থাকবে, সেই ব্যবস্থাও রব্বুল আলামিন আমাদের জন্য করে দিয়েছেন। কালামুল্লাহ শরীফে রব্বুল আলামিন এরশাদ ফরমান, এক মানুষ আরেক মানুষের প্রতি কি হক, হকুল ইবাদ, হকুল্লাহ আল্লাহর হক এবং মানুষের হক, সেটা পৃথক পৃথক ভাবে রব্বুল আলামিন আমাদের জন্য বর্ণনা করেছেন, কি বলেন, ঠিক কি না? কোরআন মাজিদে আছে না নাই? বান্দার হক সম্পর্কে আলোচনা করা আছে, আল্লাহর হক সম্পর্কে আলোচনা করা আছে, এটা আমাদেরকে খুঁজে নিতে হবে। উলামায়ে কেরাম কোরআন হাদিসের দৃষ্টিতে এগুলো আমাদেরকে বুঝায় থাকেন। রব্বুল আলামিনের দরবারে আমরা তৌফিক চাই যে আল্লাহ যেন বান্দার হক বুঝে বুঝে রব্বুল আলামিনের হক আদায় করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ভাইয়েরা আমার, এই জগতে এক মানুষ আরেক মানুষের সাথে চলতে হয়, কিন্তু কিভাবে চলবো, কার সাথে আমাদের কি লেনদেন হবে, সেটাও স্পষ্ট রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, কি বলেন, ঠিক কি না? রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে তোমরা ইবাদত করো একমাত্র কথা বলেন না, কার, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, রবের ইবাদত করো এবং তার ইবাদতের মধ্যে কাউকে শরীক করিও। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে? শরীক করলে সেই ইবাদত কি আমার আল্লাহ পছন্দ করবেন? সেটা যাদেরকে শরীক করা হবে তারাই খুশি হবেন, আমার রব্বুল আলামিন মোটেও খুশি হইবেন না। এরপর থেকেই বলা হয়েছে মানুষের কতগুলো হক, বান্দার হক কি কি আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কোরআন মাজিদে আছে না নাই, কথা বলেন না? রব্বুল আলামিনের পরে এই জগতে যিনি সম্মান পাওয়ার যোগ্য, যিনারা আমাদের কাছ থেকে তাজিম পাওয়ার যোগ্য, তিনারা হলেন মা এবং, কথা বলেন না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার প্রতি তোমরা সৎ ব্যবহার করো, সৎ ব্যবহার করো, তোমাদের আচরণে মা বাবা যেন কখনো মন খারাপ না করে, তোমাদের প্রতি যেন বিরক্তিমূলক মনোভাব কখনো তোমাদের প্রতি প্রদর্শন না করে। অন্যত্র আয়াতে রব্বুল আলামিন মা বাবার কথা বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কি বলেন, আছে না নাই? কোরআন মাজিদে একটি সূরার মধ্যে রব্বুল আলামিন মা বাবার এই হকের কথা বলে দিয়েছেন যে রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সাথে সাথে মা বাবার প্রতি ভালো ব্যবহার করতে হবে।
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله أكبر. সব মানুষের কথা আলাদা আলাদা সুন্দরভাবে রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। এক নম্বরই বলেছেন মা এবং বাবার কথা, কি বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, মা বাবা পৃথিবীতে এমন একটা সম্পদ, বিশ্বনবী রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা এবং বাবা তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম, কথা বলেন না, তারাই তোমার জান্নাত এবং তারাই তোমার জান্নাত। রিদার রব্বে রিদার ওয়ালিদাই, সাকাতুর রব্বে সাকাতুল ওয়ালিদাই। আল্লাহ যদি খুশি হয়, মা বাবা যদি খুশি হয় তো আল্লাহ খুশি, আর মা বাবা যদি রাগ হয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে যায়। তাহলে মা বাবার সন্তুষ্টি নিয়ে কোনো সন্তান যদি দুনিয়া থেকে বিদায় দেয়, আমরা বুঝতে পারলাম ওই সন্তানটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত জান্নাত ওয়াজিব। জোরে বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তি মা বাবার অসন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল, তার জন্য আল্লাহর জান্নাত কখনো নসিবে জুটবে না। মা বাবা যখন বয়স্ক হয়, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, খবরদার তাদের সাথে কড়কড় ভাষা তো দূরের কথা, ধমক দেওয়া তো দূরের কথা, উঠ শব্দটা পর্যন্ত যেন তোমার আচরণে না করে, এরকম ব্যবহারও তার সাথে করা যাবে না। এখানে বিশেষ করে বৃদ্ধ কালের অবস্থাটা তুলে ধরা হয়েছে এই জন্যই, মা বাবা যখন জোয়ান থাকে, মা বাবার বয়স যখন ভালো থাকে, তখন সাধারণত সন্তানের দিকে মুখ আপেক্ষিক হন না, কি বলেন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম লেখেন যে বৃদ্ধ বয়সটা কেন উল্লেখ করা হইল, ইম্মা ইয়াবলুগান ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা এবং বাবা উভয়ে যদি বৃদ্ধ হয়ে যায়, একজন বৃদ্ধ আরেকজন বৃদ্ধা হয়ে যায়, অথবা দুইজনের একজন কে যদি তুমি পাও বৃদ্ধ অবস্থায় অথবা বৃদ্ধা অবস্থায়, তাহলে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো। বৃদ্ধ অবস্থাটা তুলে ধরার কারণ হলো বৃদ্ধ অবস্থায় তো সন্তানের প্রয়োজন হয়, কি বলেন ঠিক কিনা? রাস্তায় চলতে গেলে একটা লাঠি হাতে নিয়ে মা বাবাকে চলতে হয়, একটু লেট্রিনে যাওয়ার প্রয়োজন হলে একটা সন্তানের প্রয়োজন হয়, বাবা হাতে ধরে লেট্রিন পর্যন্ত নিয়ে যাবে, গোসলখানা পর্যন্ত নিয়ে যাবে, উজুখানা পর্যন্ত নিয়ে যাবে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান হাতে ধরে তাকে মসজিদে নিয়ে যাবে। একটা ছোট শিশু ছোটবেলায় যে অবস্থায় থাকে, মানুষটা বৃদ্ধ হওয়ার পরে ঠিক সেই অবস্থায় হয়ে যায়। আপনারা রাস্তাঘাটে তাকাইলে অনেক সময় দেখবেন গাড়ির চালকরা, ওনারা দুই শ্রেণীর মানুষ থেকে নিজেকে খুব বেশি ভয় করে, একটা হলো ছোট শিশু আর একটা হলো বৃদ্ধ বাবা জিরা, কি বলেন ঠিক বলছি কিনা? কারণ ছোটবেলায় যেমন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, নিজে নিজেকে কন্ট্রোল করতে পারে না, ঠিক মানুষটা বৃদ্ধ হওয়ার পরেও তার জ্ঞান কিছু লোপ পাইতে থাকে, শরীরের শক্তি লোপ পাইতে থাকে, ওই ব্যক্তি আর সাধারণ ভাবে একটা জোয়ান মানুষের মতো রাস্তায় চলাফেরা করতে পারে না, কোন দিক থেকে গাড়ি আসবে কি আসবে না এই হিতাহিত জ্ঞান তার ভিতরে থাকে না, কি বলে ঠিক না? এই দুই শ্রেণীর মানুষ। তাহলে বোঝা গেল শিশু অবস্থায় যেমন মা বাবার প্রয়োজন, আবার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানের প্রয়োজন হয়। আমাদের সাধারণত ওই সময়ে দেখা যায় কিছু পোড়াকপালওয়ালা সন্তানেরা মা বাবাকে পরহেজ করে অন্যান্য লোকজন নিয়ে ভিড় জমাইতে থাকে, মা বাবার কোনো পাত্তাই দেয় না, এমন সন্তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাইরে একাত মতে আরাস বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, এই পৃথিবীতে যদি এমন কোন নেককার সন্তান থাকে যে সন্তান তার মা এবং বাবার দিকে নেক নজরে তাকায়, রব্বুল আলামিন ওই সন্তানদের প্রত্যেকটা নজরের পরিবর্তে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। মা মিন বাদরি ওয়ালিদি, এমন কোন নেক সন্তান যদি থাকে, ইয়ানজুরু ইলা ওয়ালিদে, যে তার সন্তানটা মা বাবার দিকে তাকায় একবারে মায়ার নজরে করুণার নজরে, রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিয়ে দেয়। আল্লাহর নবীর সাহাবী
নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যদি কোন সন্তান দৈনিক 100 বার মা এবং বাবার দিকে দেখায় তাহলে তার আমল নামায় কতটা হজের সওয়াব লেখা হবে? নবীজি বলে দিলেন, 100 বার তাকাইলে 100 হজের সওয়াবই লিখে দেওয়া হবে। কত সোর্স, কত সুযোগ, কত উৎসাহ রব্বুল আলামিন তার হাবিব আমাদেরকে দিয়েছেন মা বাবাকে খেদমত করার জন্য, জোরে বলেন ঠিক না? কিন্তু কত পুরাতন সন্তান মায়ের নজরে তাকালো তো দূরের কথা, যদি দেখে বাবা এই পথে আসতেছে উনি অন্য পথে চলে যায়, আসে না নাই? কথা বলেন, আসে না নাই? যুবক ভাইদের খেদমতে আরজ করবো, খবরদার, মা বাবা যে সম্পদ এটা হারিয়ে গেলে পাওয়া যাবে না। অন্ধ্রে নিয়ামত বাদে যাওয়াল, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে নিয়ামত হাতের কাছে থাকতে সেটার মজা বুঝে না, আসে না নাই? চোখ থাকতে চোখের গুরুত্ব বোঝা যায় না, হাত থাকতে হাতের গুরুত্ব বোঝা যায় না, কিন্তু এই পৃথিবীতে আল্লাহ যাকে দুটো চক্ষু দান করেন নাই সেই বুঝে পৃথিবীর চক্ষু দুইটার মর্যাদা কত, কি বলেন ঠিক না? রব্বুল আলামিন যাকে যখন যে নিয়ামত দান করে মানুষ সাধারণত সেটা ভুলে যায়, কিন্তু যখন হাতের কাছ থেকে চলে যায়, মা বাবা এখন হাতের কাছে আছে, তাদের মর্যাদা তাদের মর্তবা আমরা দিতে জানি না, এটা অতিরিক্ত কেউ কেউ এমন সন্তান আছে তা বুঝা মনে করতেছে যে বৃত হয়েছে এখন চলে যায় না কেন, এখন আর কেন দুনিয়াতে থাকে, অথচ এই মা বাবা যেদিন তোমার ঘর থেকে বিদায় হয়ে চলে যাবে তুমি ইচ্ছা করলে হাজারো মানুষ দাওয়াত করে এনে খাওয়াইতে পারবে, কিন্তু এমন কোন মানুষের ব্যাপারে গ্যারান্টি দিয়ে লেখা নাই যে মানুষটার দিকে তাকাইলে 100 হজের সওয়াব লেখা হবে, জোরে বলে ঠিকই না? কিন্তু এই সুযোগ হাত ছাড়া হওয়ার পরে তুমি আলেম উলামার ওয়াজ শুনে কোরআন হাদিসের থেকে গবেষণা করে দেখতে পারলে মা বাবার মর্তবা এত, তখন যতই তুমি কান্নাকাটি করো এই মা বাবা এই সম্পদ এই নিয়ামত আর কতটুকু খুঁজে পাওয়া যাবে না। রব্বুল আলামিন কালামে পাক মা বাবা সম্পর্কে বলে দিয়েছেন যে পৃথিবীর মানুষ খবরদার, ওয়ালা তানহারহুমা, খবরদার তুমি তাদেরকে ধমক দিও না, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বরং পৃথিবীর মানুষ যত ভালো ভালো কথা যত সুন্দর কথা যত নরম ভাষায় কথা বলা যায় এই কথাগুলো তুমি মা বাবাকে উপহার দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকফিদু লাহুমা জানাহাদ্দুল মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি প্রসারিত করে দাও, যতটুকু করুণা করা যায় যতটুকু দয়া দেখানো যায় যতটুকু আদর দেখানো যায় যতটুকু মহব্বত করা যায় সবটুক মহব্বত তোমার অন্তরের অন্তস্তল থেকে হৃদয় নিঙ্গানো, যতটুকু ভালোবাসা রয়েছে সবটুকু ভালোবাসা তুমি তোমার মা বাবার জন্য উজাড় করে দাও, জোরে বলেন ঠিক কিনা? বরং তাদের জন্য আরো বলতে থাকো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ আমরা ছোট থাকতে শিশু থাকতে আমার মা বাবা যেমন আমাদের প্রতি করুণা করেছে দয়া করেছে, আজকে ওই মা বাবার প্রতি আমরা সন্তানরা তোমার দরবারে প্রার্থনা জানাই ওই রকম করুণা তুমি আমাদের মা বাবার প্রতি করে দাও, কি বলেন? কোরআন মাজিদ আল্লাহ শিক্ষা দিচ্ছেন না দেন নাই, কথা বলেন না? প্রত্যেক নামাজের পর পর এই দোয়াটাকে আমরা করতে পারবো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরের পাশ দিয়ে যাইতেছি এমন কত পুরা কপাল সন্তান আছে জীবনে